أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি আমার সম্মানিত ভাই, এখানে কয়েকটা ক্ষেত্র আছে। প্রশ্ন যেটা করলেন যে নিকাহ বাতিল হবে যদি কোনো মেয়ে তার ওলি অর্থাৎ তার আব্বার অনুমতি না নেই, বাপের অনুমতি ছাড়া কারোর সাথে পালিয়ে গেল, কারোর সাথে অবৈধ প্রেম করে বিবাহ করে নিল, কোর্ট ম্যারেজ করে নিল, তাহলে তাদের সম্পর্কটা অবৈধই রইল। তাদের সে সম্পর্কে তারা যতদিন থাকবে ততদিন তাদের পাপ হবে এবং জেনার গুনাহ হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন নিকাহুহা বাতিলুন। আল্লাহ রাসূল বলছেন ওই বিবাহ বাতিল যে বিবাহতে ওলির অনুমতি নাই, ইল্লা বিওয়ালিইন, যেখানে শুধু ওলি যে একজন মালিক সে অনুমতি দিবে, তার অনুমতি নিয়ে একজন মহিলার বিবাহ হবে। দ্বিতীয় নম্বর কেস হলো যে অনেক সময় বাপ একটা ভালো ছেলে পেয়েছে, বাপ দিনদার না, বাপ চাইছে একজন বদখোর গাজাখোর, টাকা পয়সা বেশি আছে, ঠিক আছে, তার সঙ্গে বিবাহ দিবে। মেয়ে বলছে না আমি দিনদার, আমি ইমানদার দেখে বিবাহ করব। সে হিসেবে ওলামায়ে দ্বীনের ভিন্ন মত রয়েছে যে অন্য কাউকে ওলি করে সে একজন দিনদারকে বিবাহ করতে পারে, সেখানে বাপের সেভাবে প্রাধান্যতা, যেহেতু সে একজন মানে গায়ের মুসলিম হিসাব অনুযায়ী, মানে সে একজন দিনদারকে প্রাধান্য না দিয়ে সে একজন মদখোর, সে একজন জেনাখোর, তাকে আর জেনাখোরের সঙ্গে জেনাখোরের বিবাহ হবে, একজন ইমানদার ইমানদারের সাথে বিবাহ হবে, এটাই তো ক্যালকুলেশন বলে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়।